কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিগারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদ বাহিনী কাজদাবের দল অনলাইনের মধ্যে এই কথা চালাইতেছে, দেওবন্দ নাকি বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে দাওয়াতে তবলিগের বর্তমান হালতের বিষয়ে কোনো কথা বলবে না, ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে নাকি বাংলাদেশকে জানিয়ে দিছে। এইমাত্র হযরত মাওলানা কেফায়েতুল্লাহ হুজুর আল আজহারি সাহেব দামাত বারকাতুহু ওনার সাথে কথা হইল। বাংলাদেশ প্রতিনিধি দলের ইস্তেকবালের জন্য দেওবন্দ পুরা জামাত তৈয়ার, আগামীকালকে নাস্তার দাওয়াত পর্যন্ত ওনারা দিচ্ছেন, দুপুরে খাবার দাবারের পরে। পরের দিন এই বৈঠক হবে, পুরা প্রস্তুতি নিয়ে দেওবন্দ প্রস্তুতি নিয়ে আছে, কিন্তু কাজাবের দল এই কথা চালাইতেছে যে দেওবন্দ নাকি বর্তমান হালতের উপরে এই কথা তবলিগের বিষয়ে কথা বলার জন্য তৈয়ার না। আল্লাহ পাক এই জালেমদের জুলুম থেকে, কাজাবদের মিথ্যা থেকে এই উম্মতকে হেফাজত করেন। আল্লাহ হেফাজত না করলে কেউ বাঁচাইতে পারবে না। আমরা সবাই আল্লাহর দিকে মোতাওয়াজ্জি হই, আল্লাহ আমাদেরকে বেশ সাহায্য করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।